আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের টিফিনের রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে টিফিনটা আমি বানাবো সেটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, কিংবা সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই ভালো হয়, বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এর মধ্যে দিয়ে দেব দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 3/4 টিস্পুন চিলি ফ্লেক্স। যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকে তাহলে অ্যাড করবেন, আর না থাকলে 1/2 টিস্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর একদম বাচ্চাদের জন্য যদি টিফিনের রেসিপিটা বানান তাহলে লঙ্কাটা কিন্তু এখানে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চাট মশলা। চাট মশলা অ্যাড করলে একটা চটপটা স্বাদ আসবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দেব সবশেষে সামান্য একটু কুচিয়ে রাখা ধনে পাতা। এবার এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এই স্ন্যাক্সের রেসিপিটা আমি নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ অ্যাড করলাম না। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে পারেন, তাহলে একটা ছোটো সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। আলুর পুর বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব পরের স্টেপে। কড়াইয়ে দিয়ে দেব 1/2 কাপ সুজি। বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 1/2 কাপ সুজি দিলাম। যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি 1/2 কাপ, ওই একই কাপ মেপে দিয়ে দেব 1 কাপ জল। এটির সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, ওই 1/2 টিস্পুনের মতন লবণ দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে সুজির একটা ডো বানিয়ে নেব। সুজি জল অ্যাবজর্ব করে নিয়ে একটা ডোয়ে পরিণত হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। 1 চামচের মতন তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে একটা স্মুথ ডো তৈরি হয়। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। সুজির ডো তৈরি হয়ে গেছে, এবার একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। ডোটা হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব, কিন্তু তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচে উঁচু উঁচু করে 3 চামচ ময়দা। ময়দা অ্যাড করলে সুজির মধ্যে বাইন্ডিং চলে আসবে। ময়দার জায়গায় আপনারা কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সুজির ডো মেখে নেওয়া কমপ্লিট। ডোটা ভালো করে মেখে নেওয়ার পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, মেখে সঙ্গে সঙ্গেই আমি বড় বড় 3টি লেচি কেটে নেব। লেচিগুলো কেটে গোল করে নিয়ে তারপর বেলে নেব। সারফেসের ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে তারপরে একটা লেচি নিয়ে হালকা হাতে একটু প্রেস করে ভালো করে লেচির গায়ে আগে শুকনো ময়দা মাখিয়ে নেব। ভালো করে শুকনো ময়দা মাখিয়ে নেওয়ার পর এবার বেলে নিতে হবে। পাতলা করে বেললে কিন্তু হবে না, বেশ একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। একটা রুটির আকারে বেলে নেওয়া হয়ে গেছে, থিকনেস দেখুন এই রকম রেখেছি। এবার এখানে একটা প্লাস্টিকের ছোট স্কোয়ার শেপের কন্টেনার নিয়ে নিয়েছি, এর সাহায্যে মাছ বরাবর এইভাবে কেটে নেব। সাইডের অংশগুলো তুলে নিয়ে বাকি লেচির সাথে মিশিয়ে রাখব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কেটে নিতে পারেন। বাড়িতে যে ছোট স্টিলের বাটি থাকে সেই বাটি বসিয়েও কিন্তু গোল শেপে কেটে নিতে পারেন। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে বাকিগুলো একইভাবে বেলে নিয়ে কেটে নেব। আরও একটা তৈরি হয়ে গেছে, এইভাবে বেশ কয়েকটা বানিয়ে নেব। মোট 8টার মতন বানিয়ে নিয়েছি। এবার একটা তুলে নিয়ে এর উপরে আমি দিয়ে দেব আলুর পুর। হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে সমান করে দেব।
ভালো করে সমান করে ছড়িয়ে দিতে হবে যাতে পাশ থেকে বেরিয়ে না যায়। তারপর উপর থেকে আর একটা এইভাবে বসিয়ে দেব। বেশ, স্যান্ডউইচের মতন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে স্যান্ডউইচের মতন বানিয়ে সাইডে রেখে দিতে পারেন, আর না হলে চামচের পেছন দিয়ে এইভাবে ডিজাইনও বানিয়ে নিতে পারেন। একটা সুজির স্যান্ডউইচ তৈরি, বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। মোট চারটের মতন তৈরি হয়েছে। এবার ভেজে নিতে হবে। ভাজার জন্য ফ্রাই প্যানে আগে থাকতেই সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে স্যান্ডউইচগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে, হালকা আঁচেই ভেজে নিতে হবে। তেলের মধ্যে যে ফেনাগুলো দেখা যাচ্ছে, সুজির মধ্যে ময়দা মিশিয়েছি বলেই কিন্তু ফেনাগুলো বার হয়েছে। এক পিঠ দু মিনিটের মতন ভেজে নিয়ে তারপর উল্টে দিয়ে বাকি দিকটা ভেজে নেব। একটা পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে বাকি দিকটাও 2 থেকে 3 মিনিট ধরে ব্রাউন কালার করে ভেজে নেব। সুজির এই স্যান্ডউইচগুলো ভাজতে মোট 5 মিনিটের মতন সময় লেগেছে। দুটো দিক হালকা করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তেল থেকে একটা একটা করে তুলে নেব। তৈরি হয়ে গেছে সুজির স্যান্ডউইচ। গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করব। নিরামিষ হোক কিংবা আমিষ, যে কোনো দিনেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অনুরোধ রইল, রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।